গত পর্বে আমরা কিভাবে ডাটা এডিট এবং আপডেট করে সেটা দেখলাম। এই পর্বে দেখব আমরা কিভাবে ডাটা ডাটাবেস থেকে মুছে ফেলে, অর্থাৎ আমরা সাব মেনুকে ডিলিট করব। সাব মেনুকে আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করার পর আমার সাব মেনুটি ডিলিট হয়ে যাবে। এখন প্রথমে আমি যাব আমার ম্যানেজ ফাইল এ, ম্যানেজ সাব মেনুতে। এখন সাব মেনুর ভিতর আমি যাব কোথায়, ম্যানেজ সাব মেনুতে যাওয়ার পর আমার ডিলেট এর এইখানে ইউআরএল এর মাধ্যমে, ইচ্ছে রেফ এর মাধ্যমে মধ্যে আমি দিব, ইউআরএল এর মধ্যে আমি দিব ইউআরএল। ইউআরএল হবে কি আমার, ডিলেট সাব মেনু স্ল্যাশ, এখানে দেব আমরা আগের মতো কনকেট সাব মেনু, এবং আমার মেনুর সাব মেনুর আইডিটা পাস করব। আইডিটা পাস করার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যাব কোথায়, আমি যাব ওয়েব ডট পিএইচপিতে যাই। আমি এখানে যাওয়ার পর আমি একটি রাউট ক্রিয়েট করব, রাউটের নাম রাউট হবে গেটের মাধ্যমে, রাউটের নাম হবে ডিলেট সাব মেনু। এখন আমি এখানে কি করব, এখানে আমি কন্ট্রোলারে পাঠাবো, সাব মেনু কন্ট্রোলারে পাঠাচ্ছি। পাঠানোর পর এখানে আমি নাম দেবো ডিলেট সাব মেনু, এটাকে আমি আগের মতো কপি করলাম এবং সেভ দিলাম। এটাকে পাঠাবো আমি গো টু ডিফিনিশনে পাঠালাম। এখন এখানে আমি কমেন্ট করলাম ডিলেট সাব মেনু, পাবলিক ফাংশন ফাংশন দিলাম আমি, মেথডের নাম দিলাম। এখন এখানে আমি আর্গুমেন্ট হিসেবে আমার আইডিটা পাস করব, আইডিটা পাস করলাম। এখান থেকে আমি বললাম কি, এখানে আমি দিলাম ডিলেট আন্ডারস্কোর সাব মেনু ইকুয়াল দিলাম সাব মেনু ডেস্ট্রয় করতেছি এখানে আইডিটাকে। এখন ইফ যদি কন্ডিশনে চালাচ্ছি এখানে আমি, ইফ যদি কন্ডিশনে বলতেছি ইফ যদি ডিলেট সাব মেনু হও, অর্থাৎ যদি তুমি ডিলেট হও তাহলে তুমি করবা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, ব্যাকে পাঠাবা উইথ একটা মেসেজ দিবে, কি মেসেজ, সাকসেস। সেটার নাম হবে, সেটা হবে কি, সাব মেনু ডিলেটেড সাকসেসফুলি। আর যদি তুমি ডিলেট না হও, কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়, তাহলে তুমি এলস করবা কাকে, তাকে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করবা, তাকে আবার উইথ একটা মেসেজ দিবা, সেটা হবে ডেঞ্জার সাব মেনু ডিলেটেড আনসাকসেসফুলি। এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি ম্যানেজে যাবো, ম্যানেজ থেকে ম্যানেজে এখন আমার কোনো কাজ নাই। এখন আমি যাবো এইটাতে ম্যানেজ পেজ এ, আমি দিলাম, দেওয়ার পর আমাকে বলতেছে কোনো একটা প্রবলেম আছে। আমি এইটাকে আবার গেলাম, গেলাম যাওয়ার পর কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলার থেকে আমি এখানে দেখি কোনো একটা সমস্যা কোথায় আছে। আচ্ছা, আমার ইউআরএল এ প্রবলেম হয়েছে দেখাচ্ছে। এখানে আমরা ম্যানেজে যাব, ম্যানেজ থেকে এখানে দেখব ইউআরএল এ কোথায় প্রবলেম। আচ্ছা, আমরা এখানে দিনে ভেরিয়েবল ধরে নে স্ট্রিং দিয়ে ফেলছি। এখন যদি আমরা এখানে রিলোড করি তাহলে আমার পেজটি দেখা যাচ্ছে। এখন চাচ্ছি আমি সার্ভিসেস ইউটিউব মার্কেটিংটি আমি ডিলিট করে ফেলবো। এখন যদি আমি এখানে ডিলিটে ক্লিক করি তাহলে আমাকে কি দেখাবে, আমাকে এটা দেখাচ্ছে না কেন, পাই না এটা। আমি আবার রিলোড দিলাম,
রিলোড দেওয়ার পর আমি যদি এখানে রাখি তাহলে আমাকে ডিলেট সাব মেনু দেখাচ্ছে, নট ফাউন্ড 404 ফেস নট ফাউন্ড, সাব মেনু ডিলেট ডিলেট কোনোভাবে গেলাম ডিলেট, এখানে আমি আমার আইডিটা পাস করে নিই, এখানে আইডিটা অবশ্যই আমাকে পাস করতে হবে, পাস করলাম, এখন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি যদি এটাকে আবার রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি যখন এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম তখন আমাকে কোথায় পাঠাচ্ছে, আমাকে ব্যাক পাঠাচ্ছে, পাঠানোর পর আমাকে বলতেছে সাব মেনু ডিলেটেড সাকসেসফুল, আমার সাব মেনুটি ডিলেট হয়ে গেল। এখন চাচ্ছি আমি কোথায় এটা এই লারাবিলিটি ডিলেট করব, এটাকে অ্যাকশনের ভিতর আমি কি ডিলেটই ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে আবার পাঠাচ্ছে বলছে সাব মেনু ডিলেটেড সাকসেসফুল, আমার সেই সাব মেনুটিও ডিলেট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে সাব মেনুতে গেলাম, সাব মেনু থেকে এডিট ক্রিয়েট সাব মেনুতে গেলাম, এখন এখান থেকে আমি সার্ভিসেস মেনু এর আন্ডারে আমি চাচ্ছি লারাভিডিটি অ্যাড করব, এখানে দিলাম সাবস্ক্রাইব দিলাম, তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, করার পর আমাকে পাঠাচ্ছে কোথায়, আমাকে এই ফেজে পাঠাচ্ছে বলছে সাব মেনু ক্রিয়েটেড সাকসেসফুল। এখন আমি আবার আমার ড্যাশবোর্ডে গেলাম এবং সাব মেনুতে গেলাম, ম্যানেজে গেলাম, ম্যানেজে যাওয়ার পর আমি দেখলাম এখানে আমার কি সার্ভিসেস মেনুর আন্ডারে লারাভিডি সাবস্ক্রাইব ইউআরএল এটি অ্যাড হলো। তাহলে আমরা এডিট করতে পারি, আপডেট করতে পারি, রিড আমরা ক্রিয়েট করতে পারি, রিড করতে পারি এবং এডিট আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। তাহলে আমরা মেনুর কাজও করলাম, সাব মেনুর কাজও করলাম, তারপরে আমরা প্রোডাক্ট অ্যাড এর কাজ করব এবং ইমেজ অ্যাড এর মাধ্যমে তৈরি প্রোডাক্ট অ্যাড করব, ইমেজ সহ আমরা প্রোডাক্ট এর কাজ করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ধন্যবাদ সবাইকে।